আপনারা সকলেই জানেন যে বিশ্ব উষ্ণায়নের কি গভীর প্রভাব প্রতিনিয়ত আমাদের পৃথিবীর উপর পড়ছে। ইতিমধ্যে এবছর ঘটে গেছে অনেক প্রাকৃতিক দুর্যোগ, যার কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন। যদিও সারা বছর বিজ্ঞানীরা এই সমস্ত দুর্যোগের ব্যাখ্যা খুঁজে চলেছেন, আসলে এই দুর্যোগগুলি পৃথিবীর ধ্বংসের দিন বহন করে আনছে, তাই সকলেই আজ ভীষণ চিন্তিত। 2019 সালের জুলাই মাসে অতিরিক্ত উষ্ণতার জেরে ইউরোপে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। শুধু ইতালি, গ্রিস এবং স্পেনই নয়, এমনকি ফ্রান্সের উষ্ণতাও বেড়ে দাঁড়িয়েছিল 105 ডিগ্রি ফারেনহাইট। চেক রিপাবলিক, বেলজিয়াম, অস্ট্রিয়া, জার্মানি এবং বলকান পেনিনসুলার অন্যান্য দেশগুলির অবস্থাও একই। জঙ্গলে অগ্নিকাণ্ড অর্থাৎ দাবানলের দরুন প্রায় 10,000 জন পর্যটককে ক্রোয়েশিয়া দ্বীপের বিচ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ সমস্ত জায়গায় প্রায় সবসময় পার্টি হয়ে থাকে। সৌভাগ্যবশত বেশিরভাগ ভ্রমণকারী ভয় পেয়ে পালিয়ে যায়। 30টি ফায়ার প্লেনের সাহায্যে খুব শীঘ্রই আগুন নিভিয়ে ফেলা হয়, কারণ প্লেনগুলি নির্ধারিত সময়ের আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। এবার আসি অন্য আরেকটি ঘটনায়। দক্ষিণ স্পেনের পর্যটন ক্ষেত্র কোস্টা ডেল সলে আগুন লাগার ঘটনাটিও খুব শীঘ্রই শনাক্ত করা গিয়েছিল, কিন্তু ব্রান্ডেনবার্গের কাছে অবস্থিত জার্মানির প্রায় 70 হেক্টর জঙ্গল মানুষকে সত্যিই চিন্তিত করে তুলেছিল। বায়ুর অতিরিক্ত উষ্ণতা ও প্রবল ঝড়ের কারণে আগুন নিভিয়ে ফেলা একেবারেই সম্ভব ছিল না। ওই জঙ্গলের খুব কাছেই একটি মিলিটারি ট্রেনিং গ্রাউন্ড আছে, তাই সকলের মনেই ভয় ছিল যে আগুন হয়তো ছড়িয়ে পড়বে। গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। অন্য একটি ঘটনায় পর্যটকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা ইতালির একটি অগ্নিকাণ্ডের কথা আলোচনা করছি। সিসিলিয়ান বিচের পার্কিং লটে মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুনের জন্য নষ্ট হয়ে যায় অন্তত 50টি গাড়ি। তাদের মধ্যে বেশিরভাগেরই মালিক হলেন বিদেশি পর্যটক। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িগুলো বাঁচানোর কোনো সুযোগই পাওয়া যায়নি। ইতালির উষ্ণ আবহাওয়া এখনও বিপজ্জনক। দমকল কর্মীরা শুধু আগুন নেবাচ্ছেন না, ভবিষ্যতে যাতে আগুন না লাগে তার জন্য ব্যবস্থাও নিচ্ছেন। বিশ্ব উষ্ণায়নের পক্ষে আরও অনেক প্রমাণ রয়েছে। জুলাইয়ের প্রথমে মেক্সিকোর একটি শহরে বরফ পড়তে শুরু করে। গাছপালা, রাস্তা, গাড়ি প্রভৃতি 5 ফুট বরফের নিচে চাপা পড়ে যায়। স্থানীয় অধিকর্তাদের মতে এটি নিতান্তই প্রকৃতির খেয়াল। প্রায় 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অনেক গাছ উপড়ে যায়। সৌভাগ্যবশত কোনো জীবনহানির ঘটনা জানা যায়নি। এটি সত্যি একটি অবিশ্বাস্য ঘটনা, কেননা এই অঞ্চলের প্রাচীন অধিবাসীরাও এর আগে গ্রীষ্মকালে এত তুষারপাত দেখেননি। সাধারণত এখানকার গ্রীষ্মকালীন উষ্ণতা 86 ডিগ্রি ফারেনহাইট, যেটা আর এক সমস্যা সৃষ্টি করে, এবং তা হলো বন্যা। জলবায়ুর হঠাৎ পরিবর্তনকেই যদিও এর জন্য দায়ী করেছেন স্থানীয় অধিকর্তারা, কিন্তু আবহবিদরা তাদের সঙ্গে একমত নন। তাদের মতে 100 বছর আগেও এই একই ঘটনা এই অঞ্চলে ঘটেছিল। এবার আসি পরের ঘটনায়। সাইবেরিয়া এবং পূর্ব সীমান্তের জঙ্গলে আগুন লাগার প্রবণতাও বাড়ছে। রাশিয়ার উত্তরে 3 মিলিয়ন হেক্টর জঙ্গল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সরকারি মতে আগুন লাগার জন্য কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি, তাই ওই অঞ্চলের অধিকর্তারা এ ব্যাপারে তাদের কোনো সাহায্যের আশাও করেনি। তাদের মতে পূর্ব নির্ধারিত পরিকল্পনার থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি। দমকল কর্মীরা শুধুমাত্র সরকারি অঞ্চলের আগুন নেভানোর কাজটুকুই করেছে, যার পরিমাণ 90,000 হেক্টরের থেকেও বেশি। গ্রিন পিচের মতে এটা শুধুই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু রাশিয়ান সরকারের সাহায্যও তারা দাবি করেছে। এবার আলোচনা করব ভারতবর্ষের কথা। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বন্যা, এই বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 244 জন মানুষ। দেশের প্রায় 12 লক্ষেরও বেশি সাধারণ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাড়িঘর, রাস্তা, সরকারি ভবন প্রভৃতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিতে মেঘালয়ে ভূমিধস নেমেছে। আসামে প্রায় 4,000টি বাড়ি আংশিক বা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে 30টি পশু মারা গেছে, এর মধ্যে ছিল 4টি জলহস্তি এবং 1টি হাতি। বহু মানুষ নিখোঁজ, এখনও উদ্ধারকর্মীরা এই অঞ্চলে কাজ করছেন। কতজন মানুষ নিখোঁজ এবং কতটা পরিমাণ ক্ষতি এই বন্যার জন্য ঘটেছে তার হিসেব এখনও অজানা। মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া দেশের 3টি অঞ্চলে রেড সিগন্যাল জারি করেছে। রাশিয়াতেও বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। কিছু অজানা কারণে সাইবেরিয়ান নদীগুলো অতিপ্লাবিত হচ্ছে,
স্থানীয় মানুষদের মতে গ্রীষ্মকালীন বৃষ্টিই এর প্রধান কারণ, কিন্তু এরকমের আগে কখনো ঘটেনি। যদিও বন্যার পিছনে অনেক কারণের কথা ভাবা হচ্ছে, অতিমাত্রায় জঙ্গল উচ্ছেদের জন্য বাস্তুতন্ত্রের পরিবর্তন থেকে শুরু করে হিমবাহের গলন এবং স্থানীয় হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্টের সমস্যা প্রভৃতি সমস্ত কিছুকেই এর কারণ হিসেবে ধরা হচ্ছে। যদিও আসলে কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো তা জানা সম্ভব নয়। জুনের শেষ থেকে বন্যার ঘটনা এই অঞ্চলের 5টি জেলায় ঘটেছে। তথ্যানুযায়ী 4000-এরও বেশি বাড়িঘর বন্যায় আক্রান্ত হয়েছে। যদিও 1000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সরকার দাবি করেছে। ওই অঞ্চলের অধিকর্তাদের মতে 5 জন মানুষ মারা গেছেন এবং 2 জন নিখোঁজ। এছাড়াও প্রায় 27,000 মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছেন। 2019-এর গ্রীষ্মে শুধু ইউরোপীয় অতিরিক্ত উষ্ণতায় আক্রান্ত নয়, বরং অতিরিক্ত উষ্ণতার প্রভাব পড়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার সমুদ্রেও। মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীরা অতিরিক্ত উষ্ণতার কারণে জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে গেছে। এবছর জুলাইতে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা 100 ডিগ্রি ফারেনহাইট, আর স্বাভাবিকভাবেই সামুদ্রিক প্রাণীরা এই উষ্ণতায় সেদ্ধ হয়ে গেছে। জীববিজ্ঞানীদের মতে এই অতিরিক্ত উষ্ণতা উপকূলীয় বাস্তুতন্ত্রের সমস্ত ভারসাম্য নষ্ট করে দেবে এবং মোলাস্কা পর্বের প্রাণীরা হয়তো এর জন্য বিলুপ্ত হয়ে যাবে, কারণ জলের উষ্ণতা যদি 89 ডিগ্রি ফারেনহাইটও হয় তা ওদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। শুধু প্রাণীরাই নয়, সাউথ ডাকোটাতে হাইওয়ের কংক্রিট পর্যন্ত অতিরিক্ত উষ্ণতার কারণে গলে গেছে, ফলে নানা জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। আপেক্ষিকভাবে 2019-এর গ্রীষ্মকালীন উষ্ণতার নিরিখে অনেক কম হলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে 94 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাও 107 ডিগ্রি ফারেনহাইটের মতোই অনুভূত হয়। অতিরিক্ত উষ্ণতায় রাস্তাঘাটে ফাটল ধরে গেছে। এই কংক্রিট ভাঙার ঘটনার পর ড্রাইভারদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। হাইওয়ে 29 বরাবর মেরামতির জন্য 5 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। গ্লোবাল সায়েন্স কমিউনিটির কাছে গ্রে হোয়েলস বা ধূসর তিমিদের ভয়াবহ মৃত্যু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে মেক্সিকো থেকে আলাস্কা পর্যন্ত পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীদের মৃতদেহ ছড়িয়েছিল। বর্তমানে প্রায় 170টি বিশালাকার মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। জীববিজ্ঞানীদের মতে এগুলো মৃত গ্রে হোয়েলদের একটি ক্ষুদ্র অংশ মাত্র, বেশিরভাগটাই সমুদ্রের নিচে ডুবন্ত অবস্থায় আছে। দ্য ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে গত কয়েক দশক ধরে এই দুর্ঘটনা ঘটে চলেছে। এখনও পর্যন্ত এই ঘটনার কোনো প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রথমত উপকূলীয় তিমিদের মৃত্যু ঠিক কোন কারণে ঘটেছে তা এখনও রহস্যময়। জীববিজ্ঞানীদের মতে তিমিদের এই অস্বাভাবিক মৃত্যু রহস্য সমুদ্রের নিচেই লুকিয়ে আছে, যদিও এদের মধ্যে অনেকেই এই মৃত্যু রহস্যের জন্য আমেরিকা মহাদেশের অস্বাভাবিক উষ্ণতাকেই দায়ী করেছেন। শুধুমাত্র ইউএসের দক্ষিণ দিকে অবস্থিত দেশগুলি এই অস্বাভাবিক উষ্ণতার জন্য ভুক্তভোগী নয়, প্রকৃতি মানুষের জন্য আরও অনেক চমক জমিয়ে রেখেছে। একটি 7 ম্যাগনিটিউড ভূমিকম্প দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিকে নাড়িয়ে দিয়েছে। 20 বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আর ঘটেনি। অধিকর্তাদের মতে মৃত্যু বা গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, যদিও অনেক মানুষ ছোটোখাটো জখমের জন্য লোকাল হসপিটালগুলিতে ভিড় জমিয়েছিল। আর যে ঘটনার কথা না বললেই নয় তা হলো অ্যামাজন রেনফরেস্টের অগ্নিকাণ্ড। বিভিন্ন সংবাদ মাধ্যম বা ফেসবুক সূত্রে আপনারা অনেকেই হয়তো এই ঘটনার সাথে ইতিমধ্যে পরিচিত। অ্যামাজন এমনই একটি বাস্তুতন্ত্র যার উপর সমগ্র পৃথিবী নির্ভরশীল। অভিজ্ঞ ব্যক্তিদের মতে জঙ্গল উচ্ছেদই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রধান কারণ। মানুষ জঙ্গল কেটে ফেলে সেই জায়গাটি শুকানোর জন্য ফেলে রাখে, তারপর ওই জায়গায় কৃষিকাজ বা শিল্পায়নের জন্য ব্যবহার করে। তারা মাটি শক্ত করার জন্য আগুনও লাগায়। ব্রাজিলের পরিবেশ মন্ত্রীর মতে শুষ্ক আবহাওয়া, প্রবল বায়ুপ্রবাহ এবং উষ্ণতা ব্যাপকভাবে আগুনকে ছড়িয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু শুষ্ক আবহাওয়াতে এর আগে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আমাজনের ক্রান্তীয় বাস্তুতন্ত্রের জন্য স্বাভাবিক ঘটনা নয়। তাহলে কেন ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? এর আসল কারণ এখনও রহস্যের গভীর গোলকধাঁধায়। এর আগে ব্রাজিলে অন্তত 74,155টি অগ্নিকাণ্ড শনাক্ত করা গেছে। অ্যামাজনিয়ান রেনফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এখান থেকেই পাওয়া যায় সারা পৃথিবীর 20% অক্সিজেন, যা পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ওই অঞ্চলে ব্রাজিল সরকার ইমার্জেন্সি জারি করে রেখেছে। জঙ্গলের সাথে সাথে প্রাণ হারালো অসংখ্য বন্যপ্রাণী। এই ঘটনায় প্রমাণ করে দিল পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের জানালাম 2019 সালে ঘটা কিছু ঘটনা। এই সমস্ত বিষয় শোনার পর এই ঘটনাগুলির জন্য প্রধানত মানুষ নাকি প্রকৃতি কে বেশি দায়ী?
আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।